মর্নিং ছাত্র ছাত্রীরা, ভালো আছে তো সবাই? এলকেজি অঙ্ক বই আজকে নামতা শেখাবো তোমাদের। নামতা তোমরা আগে নামতা শিখেছো 2, 3, 4, আজকে শেখাবো 5 এবং 6। তোমরা প্রথমে এভাবে, তোমরা তো শিখেছো কিভাবে, আগে শিখিয়েছি আমি। প্রথমে 5-এর ঘরে নামতা দেখো, তোমরা এভাবে প্রথমে 10টা দাগ টানবে। 10টা দাগ টানার পর তোমরা প্রথমে শুধু 5 সংখ্যাগুলো লিখলে, পরপর 10টা 5 লিখবে। লিখে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে 10 পর্যন্ত তোমরা লিখে নেবে। লেখার পর তোমরা নামতা করবে, যেভাবে আগের নামতাগুলো যেভাবে পড়েছো সেভাবে নামতাগুলো তোমরা পড়বে এবং লিখবে। দেখো তোমরা জানো, এবার দেখো, 5 1 5, 5 2 10, তাহলে 5 2 10 হচ্ছে যেরকম, তাহলে তোমরা পড়েছো 2-এর ঘরে নামতা, 2-এর ঘরে নামতাও যেরকম পড়েছো 2 5 10, ঠিক সেরকম 5 2 10, দুটো নামতাই তোমাদের শেখা হয়ে গেল। আচ্ছা, 5 3 15, 5 3 15 যদি পড়ো, 5 3 15 যেরকম 5-এর ঘরে নামতা শেখা হয়ে যাচ্ছে তোমাদের, সেরকমভাবে তোমাদের 3-এর ঘরের নামতাও তোমাদের বলা হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা আগে শিখে এসছো কি 3 5 15, তাহলে 5 3-এও কিন্তু 15 হয়। তোমরা এভাবে পরপর করে এভাবে লিখবে, এভাবে লিখতে থাকবে। ধরো 5 4 20, 5 5 25, এভাবে তোমরা পরপর সবগুলো লিখবে। 5-এর ঘরে নামতা তোমরা এভাবে 10 পর্যন্ত লিখবে। আচ্ছা, এরপরে তোমাদের করাবো আমি 6-এর ঘরে নামতা। ঠিক একইভাবে 6-এর ঘরে নামতা 10টা দাগ টেনে নেবে, 10টা ঘর টেনে তোমরা উপরে প্রথমে 6 লিখবে, 10টা 6 লিখবে। 10টা 6 লেখার পর তার নিচের লাইনটায় তোমরা দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে 10 পর্যন্ত লিখলে। 10 লেখার পর ঠিক একইভাবে দেখো 6-এর ঘরে নামতা, প্রথমে 6 1 6 এবং 6 2 12, 6 2 12, 6 2 12 তোমরা 2-এর ঘরে নামতা যখন পড়েছো তখন তোমরা কি দেখেছো, 2 6 12। আবার দেখো একটা মিল আছে, দেখো 6 2 12, তাহলে তোমরা দুটো নামতাই তোমাদের 12 হলো। কেন 2-এর ঘরের নামতা পড়লেও তোমাদের 12 হচ্ছে 6 পর্যন্ত, আবার 6-এর ঘরের নামতা 2 পর্যন্ত গুনলেও সেটাও কিন্তু 12 হচ্ছে। এবার দেখো 6 3 18, 6 3 18 দেখো, তাহলে তোমরা 3 6 18 তোমরা পড়েছো, কিন্তু মনে পড়েছে 3 6 18 যদি হয় তাহলে 6 3 কিন্তু 18 হচ্ছে, তাহলে দুটো নামতা তোমাদের এইভাবে কিন্তু শেখা হয়ে যাচ্ছে। তোমরা এভাবে পরপর 10 পর্যন্ত নামতাগুলো এভাবে লিখবে, দুটি পড়বে। এই নামটা দুটো পড়তে গিয়ে তোমাদের যদি কোনো অসুবিধা হয় বা বুঝতে কোনো মানে অসুবিধা থেকে থাকে, তাহলে তোমরা সপ্তাহের মধ্যে আমাদেরকে জানাবে, আমরা তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দেবো।